আসসালামু আলাইকুম। ফারিবু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব আলবেনিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে। আলবেনিয়া গেলে আপনি কত টাকা বেতন পাবেন, কি কি স্যালারি পাবেন, ওইখানে নাগরিকত্ব পাতে কি কি লাগে, তাই আপনি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কারণ এর মাধ্যমে আপনি একটা সঠিক এবং স্বচ্ছ আপনি ধারণা পাবেন যে কীভাবে আপনি কত আলবেনিয়া যেতে পারেন, আলবেনিয়া গেলে কত টাকা পাবেন এবং কত কত টাকায় আপনি ওইখানে নাগরিকত্ব পেতে পারেন। সো আপনি জানেন যে আলবেনিয়া একটা বলকান কান্ট্রি। এটা মূলত গ্রিস, নর্থ মেসিডোনিয়া, তারপর এর পাশে হচ্ছে আরেকটা কান্ট্রি, এটা হচ্ছে মন্টিনিগ্রো, এই কান্ট্রিগুলোর পাশে অবস্থিত। আরেকটা তার অপোজিটই হচ্ছে ইটালি। সো সুন্দর একটা জায়গায় জিনিসটা দেশটা অবস্থিত, দেশটা খুবই সুন্দর দেখার জন্য। কিন্তু এখানে ওয়ার্ক পারমিটও বাংলাদেশিদের জন্য হয়। গত 2 বছরে বাংলাদেশ থেকে 5,000-এর মতো মানুষ নিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আলবেনিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে নাই এবং ইন্ডিয়াতেও নাই। আলবেনিয়ার অ্যাম্বাসি আছে আপনার আমাদের জন্য, সেগুলো আমাদের চায়না যেতে হয়। কিন্তু কীভাবে বাংলাদেশি ভাইয়েরা আলবেনিয়াতে গিয়েছে গত বছর? মূলত বাংলাদেশি ভাইয়েরা, যেসব ভাইয়েরা মিডল ইস্ট আছে, ওইখান থেকে দুবাইতে আরও কয়েক জায়গায় আলবেনিয়ার অ্যাম্বাসি আছে, ওইখান থেকে তারা বেশি ম্যানেজ করে মূলত ওইখান থেকে গিয়েছে। আর যারা বাংলাদেশ থেকে গিয়েছে তাদের জন্য অথরাইজড হয়ে বিভিন্ন যে এজেন্সির মাধ্যমে অথরাইজড হয়ে তাদেরকে চায়না থেকে তাদের বিষয়গুলো করিয়ে আনা হয়েছে। এরপর তারা মূলত আলবেনিয়া গিয়েছে। এখন আসি আলবেনিয়ার মূলত স্যালারি কত। আলবেনিয়া যেহেতু একটা বলকান কান্ট্রি, আর সেনজেনো না, এখানে এটা মূলত একটা গরিব কান্ট্রি। বাট গরিব হইলেও এটা বাংলাদেশের চেয়ে অনেক ভালো। এখানে বসবাসের অবস্থাও খুব সুন্দর, কোয়ালিটি অফ লাইফ, এবং একটা মুসলিম কান্ট্রি। এখন এইখানে আপনি কত টাকা স্যালারি পাবেন? এখানে মূলত আপনি 35 বাংলাদেশি টাকায় 35,000 টাকা আপনি স্যালারি পাবেন যদি আপনি যে কোনো নর্মাল কাজ পাবেন। আর যদি আপনি কোনো কাজে হাইলি স্কিলড হন, যেমন কম্পিউটার প্রোগ্রামার বা ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আপনার স্যালারি বাড়তে পারে। তো প্রথম পর্যায়ে আশা করা, প্রথম পর্যায়ে 40 থেকে, সেক্ষেত্রে আপনি 40 থেকে 50,000 পাবেন প্রথম পর্যায়ে যদি হাইলি স্কিলড হন। বাট যখন আপনি আলবেনিয়ান ভাষা শিখবেন তখন আপনার স্যালারিটা আরও বাড়বে। আর এর পাশাপাশি যেসব ভাইয়েরা নর্মাল শ্রমিক হিসেবে যাবেন, আপনারা তো 35,000 টাকা পাবেন, প্লাস আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে আরও আপনি হয়তো 10 থেকে 15,000 টাকা পাবেন। মানে টোটাল আপনি ওইখানে গেলে, আলবেনিয়া গেলে 45,000-50,000 টাকার মতো কমাতে পারবেন মাসে। এখন আসি আলবেনিয়ার সিটিজেনশিপ সম্পর্কে। আলবেনিয়া একটা চমৎকার কান্ট্রি। এখানে অসংখ্য বিচ আছে, সমুদ্রের পাশে অবস্থিত একটা দেশ। তো আপনি যদি এখানে 1-5 বছর থাকেন, সরকারি ট্যাক্স দেন, তাহলে ইনশাল্লাহ ইজিলি আপনি এদেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আলবেনিয়াতে আরও তাড়াতাড়ি নাগরিকত্ব পাওয়া যায়, সেটা হচ্ছে আপনি যদি এখানে কাউকে কোনো সিটিজেনকে বিয়ে করেন, অথবা আলবেনিয়ার সিটিজেনশিপ অ্যাক্টে লেখা আছে আপনি যদি কোনো সাইন্টিফিক কাজ বা কোনো আপনার এই দেশে ভ্রমণ করেন বা তাদের কৃষ্টি কালচার, ঠিক আছে, ট্যুরিজম, এইসব কিছুকে প্রমোট করেন, এবার যদি ইন্টারন্যাশনাল লেভেলের হয় সেক্ষেত্রেও তারা এই 5 বছরের আগে অনেক সময় আপনার নাগরিকত্ব দিয়ে দেয়, ভিসা দিয়ে দেয়। এই হচ্ছে মূলত আলবেনিয়া যাওয়া, কীভাবে আপনি নাগরিকত্ব পাবেন, কীভাবে কত টাকা কামাবেন, এবং এই প্রসেসটা সম্পর্কে মূলত এটাই ছিল আজকে এই ভিডিও। সো সুতরাং আমার এই ভিডিও ভালো লাগলে আপনি অবশ্যই লাইক দিবেন, আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।